জীবনে কখনোই খুশকির সমস্যায় ভোগে না এমন মানুষ নাই বললেই চলে কারণ খুশকি একটি অতি সাধারণ সমস্যা সাধারণত আমাদের মাথার যে মৃত কোষগুলো থাকে এই মৃত কোষগুলো ঝরে যায় এবং নতুন করে কোষ তৈরি হয় কিন্তু কখনও যদি মৃত কোষগুলো ঝরে যাওয়ার বদলে মাথায় জমা থাকে সেখান থেকে সংক্রমণে তৈরি হয় আর এইভাবেই খুশকি তৈরি হয় সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি বিউটি টিপস দেখার জন্য আজ শেয়ার করব মাত্র একদিনে কিভাবে খুশকি দূর করবেন তার একটা খুবই সহজ রেমেডি এর জন্য আমার এখানে লাগবে শ্যাম্পু যে যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন সেটা নিলেই চলবে আর শ্যাম্পুর পরিমাণটা এমনভাবে নিতে হবে যেন আপনার চুল একবার রস করা যায় এরপরে এখানে অ্যাড করতে হবে লেবুর রস আমি এক স্লাইস লেবু কেটে নেছি লেবুর রসে থাকে বিভিন্ন ধরনের অ্যাসিন যেটা খুশকি তাড়াতে খুব সাহায্য করে আর এই লেবুর রসের সাথে আরও এমন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যে কারণে এই রেমেডিটা অনেক বেশি পাওয়ারফুল হবে মৃত কোষ ছাড়াও ধুলাবালি জমেও কিন্তু খুশকির তৈরি হয় তাই যাদের চুলে খুশকি আছে তারা একটু ঘন ঘন শ্যাম্পু করার চেষ্টা করবেন এই রেমেডিটা অ্যাপ্লাই করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি যাদের মাথার মাথারেসকালবে অতিরিক্ত অয়েল থাকে সেই অতিরিক্ত অয়েলনেসটা দূর করতে সাহায্য করবে পাশাপাশি চুল ভীষণ চুল সিল্কি আর শাইনি হবে চুলের ড্যামেজনেসটা দূর হবে লেবুর রস অ্যাড করা হয়ে গেছে এরপরে আমাকে এখানে আরও অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল আমি নিয়েছি দোকানের কেনাটা আপনারা ঘরে ফ্রেশটা দিলেও চলবে আমার হাতে যে চামচটা আছে এটা একটা চায়ের চামচ এই চায়ের চামচের দুই পরিমাণে অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে দিব যেহেতু এই রেমেডিতে অ্যালোভেরা জেল আছে তাই চুলের আগা ফাটা দূর করতেও সাহায্য করবে এবার লেবুর রস অ্যালোভেরা জেল আর শ্যাম্পু তিনটায় ভালো মতো নেড়ে মিশিয়ে নেব কারণ এরপরে যেটা অ্যাড করব। সেটা একটু পাউডার ফর্মে তাই এই কয়টা যদি আগে ভালোভাবে মিশিয়ে নি তাহলে পরে পাউডারটাও ভালো মতো মেশে যাবে এরপরে আমাকে অ্যাড করতে হবে হচ্ছে লবঙ্গের গুড়া আপনাদের হাতের কাছে যদি লবঙ্গের গুড়া না থাকে তাহলে গোটা লবঙ্গটা ক্রাশ করেও দিতে পারেন আর লবঙ্গের গুড়া সম্ভবত মোদি দোকান সহ সব দোকানেই পেয়ে যাবেন এই 40 বা 45 টাকা এরকম দাম লবঙ্গ আর কি লবঙ্গ খুশকি দাঁড়াতে ভীষণ রকমের সাহায্য করে এখানে আমি দুই চা চামচ পরিমাণে লবঙ্গের গুঁড়া অ্যাড করে দিয়েছি অ্যালোভেরা জেলটা আর লবঙ্গের গুঁড়া সমান পরিমাণে দিতে হবে এবার এই তিনটা উপকরণ ভালো মতো তিনটা না চারটা উপকরণ ভালো মতো ছেড়ে একসঙ্গে মিশিয়ে নেব এই রেমেডিটা আপনি যখন অ্যাপ্লাই করবেন প্রথমবার ব্যবহার করার পরেই আপনি বুঝতে পারবেন আপনার খুশকি রিমুভ হয়ে গেছে কিন্তু আপনি যদি খুশকিটা পারমানেন্টলি রিমুভ করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে টানা পাঁচ থেকে ছয় সপ্তাহ ব্যবহার করতে হবে সপ্তাহে দুই দিন করে ব্যবহার করবেন ভালো ফলাফল পেতে আর এই রেমেডি অ্যাপ্লাই করার আগে চুলটাকে খুব ভালো মতো করে আশ্রয় নেবেন যেন একদমই জট পাকানো না থাকে আশ্রে নেওয়া হয়ে গেলে চুলটাকে ভেজিয়ে নেবেন আর এই ভেজা চুলে চুলের সমস্ত গোড়ায় এই রেমেডিটা দিয়ে হালকা হাতে মাসাজ করবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট মাসাজ করা হয়ে গেলে আলাদা করে রেখে দিতে হবে না অনেক সময়ের জন্য এরপরে আপনি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এরপরে আরেকবার শ্যাম্পু করতে পারেন এই রেমেডিটা এই রেমেডিটা অ্যাপ্লাই করলেও ফেনা হবে কিন্তু তারপরে আরেকবার শ্যাম্পু দিয়ে অশ করবেন আর এইভাবে কিছুদিন ব্যবহার করলে দেখবেন আপনার খুশকি রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আমার আজকের আয়োজন আশা করি আমার আজকের বিউটি টিপসটি ভালো লেগেছে আর যদি তাই হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না আজ বিদায় নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন এরপরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ